আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে শরীফা সুমি, আপনি জানতে চেয়েছেন চারটা বিয়ে বেশি করা যায় না, জানি আল্লাহ আমায় ক্ষমা করুন। একটা বিষয় জানতে ইচ্ছা করে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এর চেয়ে অধিক বিয়ে করতে হয়েছিল, তার মানে তখন কি ওই বিধানটা নাজিল হয়নি এমন কিছু? বোন, না, তখন এই বিধানটা নাজিল হয়নি এমন নয়, বরং এটি তার জন্য এক্সেপশন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক্সেপশন বলতে একটা কথা আছে, অর্থাৎ ভিন্ন, ব্যতিক্রম, স্বতন্ত্র বলতে একটা কথা আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি এক্সেপশন, এটি ভিন্ন ভিন্ন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বিধান দিয়েছেন। এটা কেন দিয়েছেন এটা যদি আপনি বলতে চান, তাহলে আমরা বলবো এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়েছেন বিশেষ কিছু হেকমতের কারণে। দেখুন, অনেক কিছু আমাদের বুঝে আসবে না, তারপর সেটাকে মানা, এর নামই তো দাসত্ব। আমরা যদি সবগুলো আমার বুঝে আসলেই আমি করি, তাহলে তো আমি আমার বুঝের দাসত্ব করলাম, আল্লাহ তাআলার দাসত্ব তো করলাম না, তাই না? এটি নবী আলাইহিস্সালামের জন্য খাস, তার জন্য শুধু স্পেশাল। আর এটা তার, আল্লাহ মাফ করুক, অনেক নাস্তিকরা যেটা বলে থাকে নারী লোভ, নাউজুবিল্লাহ, এটা নারী লোভ নয়। তার 47 বছর বয়স পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন তার জীবনসঙ্গী, ততক্ষণ পর্যন্ত তিনি অন্য কোনো স্ত্রীকে বিয়ে করেননি। 50-এর পরে আর 10 বছর তিনি বেঁচে ছিলেন, বা 13 বছর বেঁচে ছিলেন। এই সময়ের জন্য, এই শেষ বয়সে 50-এর পরে একজন মানুষের আসলে মানে বিপরীত লিঙ্গের প্রতি সেই চাহিদাটাই থাকে না। অতএব এটাকে নারী লোভ হিসেবে দেখানো গুনাহের কথা এবং অন্যায়ের কথা, তার প্রতি অবিচার ও মিথ্যাচার। আর তাছাড়া বেশিরভাগই তিনি বিধবা, আপনার একাধিক বিয়ে হয়েছে, তালাকপ্রাপ্তা, স্বামী মারা গেছেন, এরকম মেয়েদেরকে বিয়ে করেছেন। এরপরে কহিনুর ইসলাম জানতে চেয়েছেন শ্বশুরের পা বা রান টেপা জায়েজ কি না। না, শারীরিক খেদমত করা জায়েজ নেই। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।